ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে গর্জে উঠল উদয়পুরের হিন্দু জাগরণ মঞ্চ। গোমতী জেলার উদয়পুরে ড্রাগস বিক্রি এবং সেবনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে সামনে রেখে রাধাকিশোরপুর থানায় রবিবার ডেপুটেশন দিল হিন্দু জাগরণ মঞ্চ। ডেপুটেশনের শেষে হিন্দু জাগরণ মঞ্চের উদয়পুর নগর সভাপতি প্রতিম দত্ত জানান, ড্রাগস বিক্রেতার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় মারণ ড্রাগসের নেশায় আসক্ত হচ্ছে হিন্দু যুব সমাজ। তাই আরকেপুর থানায় ডেপুটেশনের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরাও নামবে অভিযানে। আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এসেছি আরকি থানাতে, যে আমরা উদয়পুর শহরে দেখছি যে প্রতিনিয়ত ড্রাগস ব্যবসায়ীদের বাড়বাড়ন্ত বেড়ে গেছে, তাদের যাতে অতীত থেকে দ্রুত থেকে দ্রুতভাবে তাদের গ্রেফতার করা হয় এবং ধর্ম এবং সর্বধর্ম যারাই আছে, ঠিক আছে, এবার যে ধর্মের লোকই হোক তাদেরকে এবার গ্রেফতার যাতে করে, তারই প্রতিবাদে আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চ থেকে একটা ওসি সাহেবের কাছে একটা রিপোর্টেশন দিতে দিতে চাইছি। আচ্ছা, এখন কি দিয়েছেন না দিবেন? আমরা দেব। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা হিন্দু জাগরণ মঞ্চ, গোমতী জেলা, উদয়পুর নগর। আচ্ছা, মূলত দাবিটা কি আপনাদের? মূলত দাবি হলো যে নেশা সামগ্রী যারা বিক্রি করছে আর যারা এদের পিছে আছে, ঠিক আছে, যে মাস্টারম্যানগুলি আছে তাদেরকে গ্রেফতার করা হোক, ঠিক আছে। যারা বিক্রি করছে, আমরা দেখছি যে এই বিক্রির ফলে আমাদের হিন্দু সমাজ, হিন্দু সমাজের যুবকরা প্রতিনিয়ত ধ্বংসের পথে যাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আমরা আরও দেখছি যে বিক্রেতা বেশিরভাগটাই বিধর্মী লোক, ঠিক আছে, তাদেরকে মানে অনুসরণ করে তাদের গ্রেফতার করা হোক। উদয়পুরে ড্রাগসের রমরমা এবং মাদক সেবনকারীদের দমন করতে অনবরত অভিযান চালিয়ে যাচ্ছেন রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস। এই ইস্যুকে কেন্দ্র করেই ড্রাগস বিক্রেতা ও মাদক সেবনকারীদের গ্রেপ্তার করার দাবি নিয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় রবিবার ডেপুটেশন প্রদান করলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।